হচ্ছে ভুট্টার গাছ থেকে সাইলেজ করেছি, যে হচ্ছে নেপিয়ার ঘাস কেটেছি, এরপরে আমরা ক্রাশ করে সেই ক্রাশটা আমরা করেছি। দেখেন একবারই পুরো শনপাপড়ির মতো আসলে করে ফেলছে। সে দেখেন আপনার ভুট্টার কোনো চিহ্ন পান কি না। আসসালামু আলাইকুম, আমার সামনে যে মেশিনটা দেখছেন এটার নাম হচ্ছে মিনি কম্বাইন সাইলেজ কাটার মেশিন। এটা আসলে কেন কম্বাইন এই বিষয়টা পুরো ভিডিওতে থাকবে। তো আমরা আজকে নর্মালি চারটা জিনিস ট্রাই করেছি। একটা হচ্ছে ভুট্টার গাছ থেকে সাইলেজ করেছি, যে হচ্ছে নেপিয়ার ঘাস কেটেছি, এরপরে আমরা খড়টাকে যে নরম করে সেটা দেখেছি, এবং আমরা ভুট্টার একটা অংশ যেটা ভুট্টাকে গরুকে খাওয়ানোর জন্য যে যেরকম করে ক্রাশ করে সেই ক্রাশটা আমরা করেছি। এই অংশটাতে হচ্ছে আপনার সাইলেজ যে আমরা করি, সেই সাইলেজ কাটার যে অংশটা সেটা হচ্ছে এই পার্টটা, এবং এই দিকটাতে হচ্ছে আপনার যে ভুট্টা বা গম এই জাতীয় জিনিসগুলো যে ক্রাশিং করা যাবে সেটার পার্টটা। তো এবং এর পরেও আরও কিছু করা যায়, সেটার জন্য আপনার বিভিন্ন নেট আছে, নেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেখানে মোটর দেয়া আছে, মোটরটা হচ্ছে 4 হর্সের মতো, তবে 220 লাইনের। এটা আপনার বাসা বাড়ির লাইনেই ব্যবহার করতে পারবেন। এখানে সেফটি হিসাবে বেলটাকে ঢাকনা করা আছে অটোমেটিকলি, আর উপরে দেখছেন এখানে ভুট্টা ধান গম যে জায়গাগুলো আছে সেটা এখানে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার জন্য আপনাকে করতে হবে এই যে জায়গায় যে দেখছেন, এখানে এই স্টিলটাকে আপনি যত পিছনের দিকে নেবেন তত এখানে মুখটা খোলা হয়ে যাবে। যত মুখটা খোলা হবে সেই অনুযায়ী আপনার গম ভুট্টা যেগুলো আপনারা ব্যবহার করেন সেটা আপনারা এখানে পড়তে থাকবে। তবে যখন এই হেডটা ব্যবহার করবেন তখন আপনাকে এইটা একদম লক করে দিতে হবে, তখন এই মুখ থেকে আপনার কিছু ঢোকাতেও পারবে না এবং এইদিক দিয়ে কোনো জিনিস বেরো হবে না। তো ভুট্টাটা আপনার একবার দেখতে পাচ্ছেন কেমন গুঁড়া হয়েছে। আমরা একবারই পাউডার করি নেই, কারণ হচ্ছে আমরা দেখেন গরু খাওয়ার জন্য উপযুক্ত যতটুক লাগে সেরকম করেছি। এর বাম পাশে দেখা একটু আপনারা দেখছেন নেপিয়ার ঘাস, নেপিয়ার ঘাসের গোড়াটা শক্ত হয় আপনারা জানেন, তো এখানে কোনো শক্ত অংশ আপনারা দেখতে পাবেন না, কারণ দেখেন একবারই পুরো শনপাপড়ির মতো আসলে করে ফেলছে। তো এটা আপনারা গরু খুব আরামসে খেতে পারবে, এবং এটা সাইলেজ যারা করেন তারা সাইলেজেও ব্যবহার করতে পারেন। এরপরে আসি ভুট্টার যে সাইলেজ, আমরা একদম যে ভুট্টা নিয়ে এসেছিলাম একদম ভুট্টার গাছে ভুট্টা ধরা ছিল এরকম, সে দেখেন আপনারা ভুট্টার কোনো চিহ্ন পান কি না। এই দেখেন একদম ভুট্টার দানাগুলোও পর্যন্ত এটা ক্রাশ হয়ে গেছে। তাহলে সাইলেজ আসলে বড় বড় মেশিনগুলোও যে কাজটা করতে পারে না, এত ছোট করতে পারে, এত মিহি করতে পারে না, সেটা এই ছোট্ট একটা মেশিন করতে পারছে। তাহলে বুঝতে পারছেন এর মেশিনটা ছোট হতে পারে কিন্তু কত কাজ আসলে। যদি আপনাদের এটা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন অনলাইনে, আমাদের কৃষিবাজার অ্যাপ আছে, অ্যাপসে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন, আমাদের ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারবেন, এবং সরাসরি ফোন করেও অর্ডার করতে পারবেন, এবং আমাদের ওয়েবসাইট লিঙ্কগুলো থাকবে সেখানেও আপনারা দেখে নিতে পারবেন, এবং অর্ডার করলে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।